বন্ধুরা, মেহরোগ কিভাবে ভালো হয়? মেহরোগ বলতে পুরুষদের অল্প উত্তেজনায় অথবা কোনো রকম নারী দেখলে সামান্য উত্তেজনাতেই লিঙ্গ বা পুরুষাঙ্গ থেকে জলের মতো তরল পদার্থ বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে কিন্তু শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাত সম্ভাবনা দেখা দেয়। এই ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হয় বন্ধু। তো আমি ভিডিও স্ক্রিনে যে গাছই দেখাই না কিন্তু বন্ধু, কখনো কিন্তু আপনারা আশা করি অবহেলা করবেন না, কারণ প্রত্যেকটি গাছেই কিছু না কিছু ভেষজ গুণ রয়েছে। তো আমি যে সমস্ত গাছ ভেষজ গুণে সমৃদ্ধ সেই সমস্ত গাছগুলি কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হই, সেটা চেনা হোক বা পরিচিত অপরিচিত হোক। তো আপনাদের সামনে কিন্তু এই চেনা জানা একটি গাছ জাম গাছ। এই জাম পাতা দিয়েই কিন্তু আপনাদের সেই রোগটি কিন্তু সমাধান সম্ভব, যে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাজার হাজার টাকার ওষুধ খেয়েও সমাধান সম্ভব নয়, সেই কাজটি কিন্তু আজ এই জাম পাতা দিয়ে সম্ভব হবে। তো বন্ধু, যৌন রোগের একটি মহা ঔষধ একটু জাম পাতা। এছাড়াও সুগার বিভিন্ন রকমের রোগের সমাধান কিন্তু এই জাম পাতা দিয়ে হয়ে থাকে। তো বন্ধু, আপনাদের আমি বলবো এই জাম পাতা দিয়ে আজ মেহরোগের ট্রিটমেন্ট চিকিৎসা কীভাবে হয় সেই পদ্ধতিটি আপনাদের বলবো। যদি ভালো লাগে ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধু, মনোযোগ সহকারে শুনবেন, আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু আপনারা এই জাম পাতাটিকে খাবেন, তাহলে অবশ্যই আমি যে সমস্যাগুলি বললাম, মেহরোগ হলে যে সমস্যাগুলি হয়, দ্রুত বীর্যপতন বা শীঘ্র পতন, বিবাহিত জীবনে বেশিক্ষণ সহবাস করতে না পারা, এই ধরনের যে সমস্যাগুলো, মেহরোগ থাকলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো শরীরের মধ্যে চলে আসে। তো আপনাদের সেই মেহরোগ আগে তাড়াতে হবে, তবেই কিন্তু দ্রুত বীর্যপাত থেকে রক্ষা আপনারা পাবেন। তো দ্রুত বীর্যপাত থেকে রক্ষা বা মেহরোগ থেকে ট্রিটমেন্ট পেতে আপনারা কী করবেন, জাম পাতার যে কচি পাতাগুলো একেবারে নতুন সদ্য জন্ম নেওয়া যে পাতাগুলো, নতুন পাতাগুলো আপনারা সংগ্রহ করবেন এই জাম গাছ থেকে। নতুন পাতাগুলি, এই কচি পাতাগুলি সংগ্রহ করে নিয়ে আসবেন 100 গ্রামের মতো, বাড়িতে এনে ভালো করে পাটায় পিষে নেবেন। তার আগে কিন্তু আপনারা অবশ্যই বেনের দোকান বা যেখানে ভেষজ ঔষধ সামগ্রী বিক্রি হয় সেই দোকান থেকে আপনারা জাফরান কিনবেন 10 গ্রাম। তো জাফরান কিনবেন 10 গ্রাম আর এই জাম পাতা 100 গ্রাম, বা জাফরান 15 গ্রামও নিতে পারেন। তো আপনারা 10 গ্রাম নিচে নেবেন না, 10 থেকে 15 গ্রাম এই পর্যন্ত আপনারা জাফরান নেবেন। তো জাফরান 10-15 গ্রাম নেবেন আর এই জাম পাতা 100 গ্রাম নিয়ে আলাদা আলাদা করে বেড়ে দুটোকে একত্রিত করে, এই দুটিকে একত্রিত করার পর আপনারা সুন্দরভাবে হাত দিয়ে 30টি বড়ি বানাবেন, এই সমান মাপের 30টি বড়ি বানাবেন। বানিয়ে সেগুলো শুকিয়ে নেবেন, শুকিয়ে আপনারা কোনো একটি বোতলবন্দি করে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা আপনারা ঠান্ডা জলের সাথে একটি করে এই বড়ি সেবন করবেন, তাহলে দেখবেন আপনাদের কিছুদিনের মধ্যে কিন্তু সমাধান মিলেছে এবং এই 30টি ওষুধ খেলেই 1 মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই মেহরোগ বা যে দ্রুত বীর্যপাত সমস্যাজনিত সমস্যা, অল্প উত্তেজনায় তরল পানির মতো বেরিয়ে আসা, এগুলো কিন্তু আপনাদের খুব অল্প সময়ের মধ্যে সমাধান হবে। তো বন্ধু, আপনারা যদি পারেন টাকা খরচা না করে ফ্রিতে চিকিৎসা, ফ্রি ট্রিটমেন্টটি আপনারা করিয়ে নিতে পারেন। তো আজ এ পর্যন্ত ধন্যবাদ।